ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে সন্ধ্যা 7টা, এখন থেকে আমার ভিডিওটা আবার শুরু করছি। আজকে সারাদিন যা করেছি কালকে ভিডিওতে দেখিয়েছি, আবার এখন থেকে যা যা করবো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর এই যে নিসাকের বাবা কি করছে চলুন দেখা। আমি এখন রান্না করতে যাবো আর নিসাককে নিসাকের বাবা এখন বই পড়াবে। এই যে 3, 4, 5, ঠিক আছে পড়ে নাও। আর এখন আমি রান্না করব, কি কি রান্না করব চলো দেখাবো। তাহলে ঠিক আছে, তুমি নিসাককে পড়াও, আমি রান্না করে চলে যাই। হ্যাঁ ভালো করে পড়িও, ফাঁকি দিও না কিন্তু। ঠিক আছে নিসাক ভালো করে পড়ো। ঠিক আছে তাহলে আমি যাই রান্না করে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্না করব কি চলুন দেখাচ্ছি। এই যে প্রেশার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি, এখন আমি রান্না করব ডাল। আর সকালের আছে ইলিশ মাছের ঝোল, আছে পমফ্রেট মাছের তরকারি, আর আপনার দাদাভাই বললো কুমড়ো পাতা বাটা খাবে, তাই রসুন কালো জিরে লঙ্কা ভেজে এই যে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন একসাথে সব কিছু ভেজে নিয়েছি ভালো করে, আর চালের গুঁড়ো আর একটু ময়দা গুলিয়ে রেখেছি, এর সাথেই পাতাগুলো ভাজবো। এই যে ডাল হয়ে গেছে রেডি, আর এখানে আছে ঢেঁড়স সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ, আর এই যে মিক্সিতেও দিয়ে দিয়েছি, এবার বাটলেই কিন্তু হয়ে যাবে পাতা বাটা। আর নিসার্গের অঙ্ক হয়ে গেল, তাই আমি চলে এসেছি একটু বাটা দেখাতে। এই যে বাটা, কুচু পাতাটা বেশি মনে হয়। হ্যাঁ এটা হলো কুমড়ো পাতা বাটা, এটা হলো কুমড়ো পাতা বাটা, জানি না কেমন হবে, আজকে বেটে দেখলাম। আর এই যে আমাদের রেডি হয়ে যাচ্ছে কুমড়ো পাতা, কুমড়ো পাতার মাঝখানে ওরকম করে ভাজ করে না, মাঝখানে দিয়ে দাও, মাঝখানে দিতে হয়, মাঝখানে দিতে হয় না, মাঝখানে দিলে খেতে পারবে না, তাই না? এরকম করে তো ঠিক আছে, তাহলে ভাজো, কিন্তু কেমন হবে জানি না। এই যে কুমড়ো পাতা, এবার আমরা এটা খাবো বড়া। এই যে খাবো আমরা কুমড়ো পাতার বড়া। খাও তোমরা কুমড়ো পাতার বড়া, না করছো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমড়ো ফুলের বড়া আরো ভালো লাগে। আবার চলে আসলাম এই ঘরে, আর আজকে কি কি কিনেছি চলুন একবার দেখে নিন। জি প্রথমেই দেখাচ্ছি কি এনেছো। বিট লবণ, বাহ আমরা বিট লবণ ভালো খাই। আর এদিকে আমরা অনেক কিছু, মাংস, চাট, মানে অনেক কিছু খাবো। খাওয়ার জন্য 2 প্যাকেট চাল। হ্যাঁ কালকে বিরিয়ানি হবে হয়তো, না কালকে পরশুদিন, কেউ কালকে নিসার গিয়ে। ঠিক আছে। সয়াবিন, আমরা সয়াবিনটা অতটা ভালো খাই না, কিন্তু ভালো খাই, বানালে ভালো হলে অবশ্যই ভালো খাই। তাহলে সয়াবিন রান্না করো। ভালো বানাতে পারি না, তুমি তাহলে আরেকটা বিয়ে করো, ভালো সয়াবিন যে বানায় সেরকম। তাহলে আপনাদের কাছে আছে নাকি একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ভুট্টা এনেছি, পপকর্ন হয়, ভুট্টা দিয়ে পপকর্ন ভাজবো, পপকর্ন ভেজে খাবো, আর কেউ আসলে পরেও আপনাদের খাওয়াবো। হ্যাঁ কারা কারা পপকর্ন ভালো খান, আমি তো খুব ভালো খাই, মটর ঘুগনি, মানে ঘুগনি। হ্যাঁ ঘুগনি কারা কারা ভালো খান একটু বলবেন। হ্যাঁ ভালোই খাই, রান্না করে খাও। আর নিসার্গের জন্য এনেছি আমরা অরিও বিস্কুট, জেমস, আর হলো সিল্ক। নিসার ছোট ছোট চকলেট এনে দিয়েছি, এর মধ্যে ছোট ছোট আছে, বড় আনলে বেশি খাই, ওর জন্য ছোট প্যাকেট, ছোট প্যাকেট এনেছি। আর এনেছি লবণ, টাটা সল্ট। হ্যাঁ এটা কিন্তু লাইট, সুগার কম থাকে, সুগার নয় সোডিয়াম কম থাকে, লো সোডিয়াম। লো সোডিয়াম খেলে খারাপ তো না, না সোডিয়াম খাওয়া তো ভালো, আয়োডিন খাওয়া ভালো। ও ঠিক আছে, দেখেছেন কিচ্ছু জানে না। নোনতা গেল, এইবার এনেছি মিষ্টি মুখ করার জন্য জাগারি পাউডার, মানে গুড়ের পাউডার, আর হলো চিনি, পাউডার। এই দুটো আমাদের সবার কাজে লাগে, মুখ পরিষ্কার করার জন্য, বিশেষত নিসার্গের বেশি কাজে লাগে, নিসার্গ স্কুলে যায় তো মুখটুক মুছতে বেশি কাজে লাগে। হ্যাঁ কফি, যারা কারা কারা ভালো খান কফি কমেন্ট লিখে দিয়েন। আমি ভালো খাই কফি, আমিও খুব ভালো খাই। আপনাদের সামনে কুটনাবুড়ি হাজির হচ্ছে, অনেক কিছু নিয়ে কুটনাবুড়ি, গার্ডার আছে অনেকগুলো, নেল পালিশ, এগুলো কার বলো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রেখে দিই যাও। মনটা যেমন কালো, কাজলের রং কালো, না কাজল পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে, কাজল আর লিপস্টিক পড়তে, তাই কাজল নিয়ে এসেছি কিনে, কেমন হয়েছে? ভালো হয়েছে বন্ধুরা, কত কিছু হয়েছে এখানে ভর্তি করে ফেলেছে। আমরা যাচ্ছি এবার মার কাছে, মা ওই ঘরে রান্না করে, চুপি চুপি চুরি করে, দেখি এই দেখো মা তোমার জন্য কি কি নিয়ে এসেছি। মা এই যে ঢেঁড়স, তোমার না এগুলো করা বারণ, লুকিয়ে লুকিয়ে চুরি চুরি করে এসব করো, আজকে বেরিয়ে গেছে তুমি ঝাড়ও দিছো না, মা তাতে নি নাও। ও ঠিক আছে,
এই যে এখন মার হাতে তুলে দিচ্ছে দু প্যাকেট গাডার আর দুটো নেল পালিশ। আজকের খেলায় বিজয়ী হয়েছে মা, ওই জন্য মা হাত তুলে দাঁড়িয়েছে, একটু নাচবে। খেতে পারি, দিতে হবে না। এই যে আবারও আমরা ঢেঁড়স দিয়ে দিলাম আর ভাতে মাছ। আরো ট্রেন অ্যাক্সিডেন্ট, এই কয়দিন আগে হাজারদুয়ারি হলো, কয়দিন আগে কাঞ্চনজঙ্ঘা হলো। হাজারদুয়ারি হয়েছিল নাকি? হয়েছিল হাজারদুয়ারিও, খর্দ হতে হয়েছিল। আর এই যে মার হাতে তুলে দিল আরেকটা জিনিস, পপকর্ন খাবো। পপকর্ন না বাবা, মা পপকর্ন, পপকর্ন, হ্যাঁ পপকর্ন। বলো পপ, পপ চপ না পপ। আমি কোথায় বলবো দাঁত ওদিকে, পপ বলতে বলছো তুমি, চপ বলছো। আমি চপ একবারও বলিনি। তাহলে কি বললা? আমি কিছুই বলিনি, যা ওদিকে যা। তাহলে আমি কখন বললাম এটা পপকর্ন? যা ওদিকে যা, আমি আর কথাই বলবো না। কি জিনিস বলো তো, এটার নাম বলো। ভুট্টার খই খাবো। এটাই ভালো। হ্যাঁ ভুট্টা। আমি কখন বললাম তুমি গমের খই খাবে? আমি ভুট্টার খই খাবো। আর এই যে বাচ্চে মাথায় পাকা চুল, তাও স্বীকার করবে না। এখন বাজে সকাল ছটা, আর এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ওয়েদার আজকে, খুব সুন্দর লাগছিলো, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পর্যন্ত দেখা যাচ্ছিলো আজকেও, আর নিচে চা বাগানগুলো পুরো পরিষ্কার দেখা যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখে। আর এখন আমি চলে এসেছি নিসারকে স্কুল গাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি এখনো আসেনি, গাড়ি আসলে নিসারকে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাব। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর বাবাই চায়ের জল গরম করে দিয়েছিল, আর চাও রেডি হয়ে গেছে। বুড়ি এখন চা ঢেলে দিচ্ছে। এই যে আমাদের চা, আমরা এখন খাবো। এই যে বাবাই শুয়ে আছে, ওর মা শুয়ে থাকলে ভাই ঘর ভাত হয়ে যাবে কিন্তু। এই যে রেডি হয়ে গেছে সকালবেলায় আমাদের গ্রিন টি, আমরা এখন গ্রিন টি খাবো। আর রেডি হয়ে গেছে কত ডিম আর আলু, আজকে ডিমের ঝোল রান্না হবে। এই ডিমই রাত্রেবেলাও খাবো সকালবেলাও। ডিমের ঝোল হবে আর হলো মুগের ডাল হবে, কুমড়ো শাক দিয়ে, কুমড়ো শাকের ডাটা দিয়ে, খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখবে সবাই। ঠিক আছে চলো, এবার তাহলে চা খাবো না? হ্যাঁ। এই যে মাও চলে এসেছে, বুড়িও চলে এসেছে, এইবার আমরা এখন চা খাবো। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, আর মা সকালবেলা উঠেই তো এইটা করা ওইটা করা, দেখি ঘর মর সব এলোমেলো করে রাখছে। যত না করে কাজ করার জন্য, তত বেশি করে খুটুর 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 করতেই থাকে, সারাদিন ভরে খুটুর খুটুর করবে। আর কথা না শুনলে বাবার চামড়া ছুলে দেবে তুমি। ডিম ছোলা হয়ে গেছে, আলু ছোলা হয়ে গেছে, 50 মিনিট হেঁটেছো আগে, তারপর আর কি করছো বলো? আগে ওই ব্যাগ ফ্যাগ গোছালাম, বাড়ি যাব বলে তুই তোমার না দুটো বালির মধ্যে না ই করার বারণ, জামা কাপড় গোছালে আবার কি নোংরা থাকে আলমারি থেকে বের করে থাকে, বাড়িতে যেতে দিলাম না, কারণ তার বিশেষ কারণ আছে। হ্যাঁ আমাদের তো কালকে যাওয়ার কথা। হ্যাঁ 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 বলো তো বলি কি কারণ? আমি জানি না। সিক্রেট সিক্রেট একটু আভাস দাও, একটু জানুক সবাই। বাড়িতে অনুষ্ঠান আছে বলেই মা আর বাবাকে যেতে দিলাম না। কাজ সব গোছানো রেডি ছিল। হ্যাঁ শুক্রবার যাওয়ার কথা ছিল, যাওয়া ক্যান্সেল, মানে আজকে যাওয়ার কথা ছিল, শনিবার যাওয়ার কথা ছিল, শনিবার যাওয়ার কথা ছিল, আজকে তো শুক্রবার, যাওয়া ক্যান্সেল। তার কারণ হলো হ্যাঁ অনুষ্ঠান, কারণ বলিস না। হ্যাঁ বলিস না,
মা আর বাবার কি আপনারাই গেস করুন। হ্যাঁ, মা আর বাবার কিছু একটা অনুষ্ঠান আছে, ঝগড়াঝাটির অনুষ্ঠান। কি অনুষ্ঠান আছে কালকে আমরা জানিয়ে দেব, আজকে আপনারা কমেন্ট করে জানাবেন কি হবে। ওই জন্য যেতে দেইনি, বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি হইছে। হ্যাঁ, আশা করি বুঝেই গেছেন সবাই। আর এই যে কার কার এরকম চা খাওয়ার সময় বিস্কুট নিচে চলে যায়, কমেন্ট করে লিখবেন। তোমারও যায়? হ্যাঁ। আবার কয়েকজন লিখছে কাকা কাকিমা চলে গেলে ভালো লাগবে না দেখতে। না, তোমরা দেখো ভালো লাগবে, আমরা মাঝে মাঝে বাড়ি থেকে ছবি করে পাঠিয়ে দেবো, দেখতে পাবে। তোমার মনে নেই ও ছোটবেলায় চা খেতে তো বিস্কুট দিবি যে এক পাতা বিস্কুট নিতে? চা চায়ের মধ্যে বিস্কুট, একদম প্রথম দিকে যখন বিস্কুট খায় চা ভিজাতে গিয়ে অনেকক্ষণ রাখার পরে বিস্কুটটা গেছে এর মধ্যে ডুবে ডুবে আর তো তুলতে পারছে না, তুলতে পারছে না। ঠিক আছে, তাহলে আপনারাই সবাই গেস করুন কি অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়িতে, মা আর বাবার অনুষ্ঠান। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মানে কি বার হবে বলো তো অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা হবে সোমবারে 22 জুলাই। না তাও গেস করতে বললাম, অনেকে বুঝবে না, তাও বুঝবে সবাই। তোমার মতো বলো দেখি সবাই। না, তোমার মতন তো কিছু বলো আছে? তাহলে ঠিক আছে মা, চাটা খেয়ে নি। তাহলে চাটা খেয়ে নি। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে শাক দিয়ে ডাল, আর হয়ে গেছে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছ বাটা, সাথে আছে টেস্টি টেস্টি ডিমের ঝোল, আর এখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছে। আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর এখন একটু রেডি হয়ে গেছি। আমি এখন যাব নিসার্গের স্কুলে, কারণ নিসার্গের স্কুলে আজকে মিটিং আছে। এই যে চলে এসেছি দেখতে দেখতে দার্জিলিং স্টেশনে, আর এখন কিন্তু দার্জিলিং স্টেশনটা পুরো ফাঁকা, টুরিস্ট একটু কম আসছে। আর চলুন দেখাই আজকের ভিউটা কি সুন্দর, দেখুন কি সুন্দর ভিউ। হ্যাপি ভ্যালির ওপর দিয়ে পুরো মেঘগুলো যাচ্ছে, আর হ্যাপি ভ্যালি কিন্তু এইটা, এই চা বাগানটা কি সুন্দর লাগছে না? আর মেঘগুলো দেখুন ভেসে যাচ্ছে, আর খালি চোখে যা লাগছিলো দারুণ, মানে মুখে বলে বোঝাতে পারবো না, তাই এত সুন্দর লাগলো যে আপনাদেরকেও একটু দেখালাম। স্টেশনে পৌঁছে গেছি আর আপনাদের দেখালাম কি সুন্দর ভিউ আজকে, আর রোদ আছে, আর আমি গাড়ি পাইনি, বাজার থেকে গাড়িতে যাব। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে থাকুন। একটা গাড়ি পেয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে, 30 টাকা ভাড়া নিল, ওটাই করে চলে আসলাম। আর এখন জ্যাম দেখে নেমে গেলাম রাস্তায়, স্কুলের কাছে চলে এসেছি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পৌঁছে গেছি নিসার্গের স্কুলে, এই যে গেট দিয়ে এখন ঢুকবো ভেতরে, আর এই যে দেখছেন যেটা, এটা হচ্ছে নিসার্গের স্কুলের খেলার মাঠ। আর আজকে নিসার্গদের স্কুলে আছে মিটিং, তাই সব মারা বাবারা এসেছে। আর চলুন ব্যাক ক্যামেরা একবার পেছনটা দেখাই, এই দেখুন কি সুন্দর খেলার মাঠটা। এই মাঠ আর নিসার্গদের স্কুলের মাঝখানে কিন্তু একটা রাস্তা আছে, তাই রাস্তার উপরে দিয়ে একটা ব্রিজ করে দিয়েছে, এটা কয়েকদিন আগেই করেছে যাতে বাচ্চারা ওইখান দিয়ে নেমে ওই পাশে যেতে পারে, রাস্তাটা ক্রস না করতে হয়। আর এই যে সব মায়েরা এখন সবাই মিলে যাব আমরা। আর এই স্কুলে খুব সুন্দর সিস্টেমে মানে মিটিংটা হয়, অডিটোরিয়াম আছে, ওখানে সব প্যারেন্টসরা যায়, ওপর নিচে পুরো ভর্তি হয়ে যায়। এই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে নিচেটা, আমরা নিচে জায়গাই পাইনি, তাই আমরা ওপরে গ্যালারিতে যাচ্ছিলাম, ওইখানেও পুরো ভর্তি হয়ে গেছিলো, শেষে আর ভিডিও করা হয়নি। স্যারদের ফাদারদের যা বলার সবাইকে একসাথে মাইকে বলে দেয়, আর সবাই এরকম শুনে, আলাদা করে কিন্তু ক্লাসে ক্লাসে মিটিং হয় না এখানে, খুব সুন্দর এই সিস্টেমটা। মিটিং শেষ হয়ে গেছে আর বাইরে বেরিয়ে এসেছি, আর এই যে নিসার্গদের খেলার মাঠ, এখানেও একটা খেলার মাঠ আছে, সবাই খেলে। আর স্কুলটাই খুব ভালো যে চা বিস্কিট কফি সব কিছু দেয় মিটিংয়ের পরে। আর এখন দিচ্ছে নিসার্গদের হাফ ইয়ারলি রেজাল্ট, এই যে খুব সুন্দর করে একেবারে সবাইকে রেজাল্টগুলো একসাথে দিচ্ছে, পরপর স্যাররা বসে আছে চেয়ারে, আর সেকশনের নাম ক্লাসের নাম দেওয়া আছে, সবাই লাইন ধরে পরপর রেজাল্টগুলো নিয়ে নিচ্ছে। নিসার্গ অনেকগুলো এক্সাম দিতে পারেনি 20-20 মার্কসের, তবুও নিসার্গের ভালোই হয়েছে রেজাল্ট।
এই যে এই সুইমিং পুলেই কিন্তু শুটিং হয়েছিল আজ ব্লু হে পানি পানি সিনেমার ওই ব্লু হে পানি পানি গানটা। এই সুইমিং পুলে এটা পেছন দিকটা নিসার্গ স্কুল, পেছন দিকটা না এক সাইডের দিকটা, ওই যে স্কুল বাস আর এই যে একটা ঘড়ি, ঘড়িতে এখন কটা বাজে? কি সুন্দর না সুইমিং পুলটা, এই দিকে একটা গেট আছে, রাস্তা আছে। এই যে আমি নিসার্গ এখন সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি। নিসার্গ সুইমিং করবে এই বছর? করতে হবে না, প্রথম বছর করে নিসার্গের জ্বর হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, তাই আর করবে না নিসার্গ। বছর তো শেখাচ্ছে, ঠিক আছে এখনো এখন শেখাচ্ছে, আগের বছর তো কিন্তু বলতো জলে বলতে যাও তো একটু শেখাচ্ছে। রেজাল্ট নিয়ে আমরা বাইরে চলে এসেছি আর নিসার্গ বলছিল মা একটু কফি খাবে, তারপরে কফি নিয়েছিল, কিন্তু এত বাজে টেস্ট ছিল যে নিসার্গ খেতেই পারিনি, ফেলে দেবে লাস্টে। এখন আমরা চলে যাব বাড়ি, তাই বাইরে থেকে একবার নিসার্গদের স্কুলটা চলুন আপনাদের ঘুরে দেখি। নিসার্গ স্কুলের সামনে খুব রোদ, আজকে তাকানো যাচ্ছে না। এই যে স্কুলটা আজকে কাছের থেকে দেখালাম, খুব সুন্দর নিসার্গদের স্কুলটা, পুরো সামনে যেতে পারলাম না বাবা রোপ হয়ে। সামনে দাঁড়িয়ে আছি, এই যে এখন গাড়ি পাইনি কি দেখি, গাড়ি না পেলে হেঁটে হেঁটে যেতে হবে নিসার্গ, চলো লেটস গো, দেখি আমরা এবার গাড়ি পাইনি কি, যদি গাড়ি না পেলে আবার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, চরণবাবুর ট্যাক্সিতে যেতে হবে, হেঁটে হেঁটে এই ব্যাগ নিয়ে যাওয়া যায় এত ভারী, আর সামনে কি জ্যাম, পুরো পুরো জ্যাম রাস্তা, জানি না কি হবে, যাই তাহলে গাড়ি পেলে আবার গাড়ি উঠে দেখাবো। কেমন নিসার মোমো, ভালোই না? নিসার মোমো খাবে তাই মোমো নিয়ে নিয়েছি, ভালোই টেস্ট মোমোটা, ভেজ মোমো চিকেন মোমো সব শেষ, আমরা চলে যাবো বাড়ি, পাইনি আমরা গাড়ি, হেঁটে হেঁটে যেতে হবে বাড়ি, ভালো এই আইসক্রিমটা খাও। স্টেশনে পৌঁছে গেছি, এক পা এত ব্যথা হয়ে গেছে, পুরো ব্যাগটা মনে হয় 10 কিলো ওজন, কতটা আমি নিয়ে আসলাম কতটা আবার নিসার্গ দিচ্ছে, পা পুরো ব্যথা হয়ে গেছে, তাই স্টেশনে যে এখানে একটু বসেছি, আর বাইরে খুব সুন্দর সিনারি যাওয়ার সময় দেখিয়েছিলাম ওই রকমই আছে, তাই এখন আর দেখাচ্ছি না, ওই যে মেঘ পাহাড় সব দেখা যাচ্ছে, একটু বসে আবার চলে যাবো, পা খুব ব্যথা হয়ে গেছে, নিসার্গের কিছু হয়নি আমার। এই দেখুন বন্ধুরা, এইবার আপনাদের দেখাবো অপরূপ সৌন্দর্য দৃশ্য, এই দেখুন কি সুন্দর পরিষ্কার চকচকা, একদম মনে হচ্ছে এখান থেকে আমরা খালি চোখে চা পাতাও দেখতে পাচ্ছি, এরকম মনে হচ্ছে যেন চা পাতাগুলো খালি চোখে দেখা যাচ্ছে, এত সুন্দর হয়েছে, ওয়াও কি সুন্দর লাগছে বন্ধুরা। হ্যাঁ আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এই যে আমি এইমাত্র আসলাম, এসে এখনো জামা কাপড় ছাড়িনি, শুধু উপরের ব্লেজারটা ছেড়েছি, আর এই যে এখন চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সাথে একটু গল্প করার জন্য, শুধু জামাটাই ছাড়েনি, এই আমার গামছা পরা, ওইটা তোমার দূরের থেকেই দেখা গেছে, ওই তো আমি গামছা টামছা পরে নিয়েছি, এখন আমি হাত এখন কিন্তু ওয়েদার ভালো হচ্ছে আস্তে আস্তে, আমরা খুব তাড়াতাড়ি যাব শর্ট ভিডিও করতে, সামনে ওয়েদার একটু একটু ভালো হচ্ছে, কিন্তু আর কয়েকদিন পরে সানুরাও আসবে, আর তার আগে থেকে আমরা কিন্তু শর্ট ভিডিওগুলো করা শুরু করে দেব, ওই জন্য দাড়ি ঠাড়ি কেটে আগে রেডি হতে হবে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি, অফিস থেকে এসে ঘুমিয়ে গেছিলাম, আর ঘুমিয়ে গেছি পরে দেখি জোরে কে যেন চিৎকার করছে, চলুন দেখাই। ওই যে মা, না না মার গলার আওয়াজ কিন্তু পাইনি, ওই যে বুড়ি চিৎকার করছিল, না না বুড়ির গলার আওয়াজও কিন্তু পাইনি, নিসার্গ নিসার্গ গলার আওয়াজ পাওয়ার তো কোনো চান্সই নাই, প্রশ্নই নাই, তাহলে আমরা এখন একটু চা খেয়ে নি, চলো বন্ধুরা, আর রাত্রেবেলায় কিছু বাটতে বলবো, কিছু বাটবা, হয় কচু পাতা নালে কলা পাতা, নালে না কলা পাতা না কলা পাতা বাটা খাওয়া যায় না, কি পাতা দিল, হয় কচু পাতা নালে
ওই কুমড়ো পাতা এগুলো পাটলে পরে ভাত দিয়ে ভালো খাওয়া যাবে। শিউলি ফুলের পাতা খুব মিষ্টি লাগে। শিউলি ফুলের তিতো লাগে, বুড়ি খাবে হলো নিম পাতার বড়া, আর সাথে সাথে রেডি হচ্ছে আমাদের চা। নিম পাতা অনেকে ভেজে রাখে, ভেজে পাতা ভেজে গুঁড়ো করে কৌটায় ভরে রাখে, অনেকে ভাতের আগে দু তিন পাতা। তুমি এক কাজ করবা, তুমি মা নিম পাতা ভেজে গুঁড়ো করে রাখবা, সেগুলো খাবা প্রত্যেক দিন তিন চামচ করে। ওই তো বাবাই কালো মেঘের গুঁড়ো খাবা, সপ্তাহে একদিন দুদিন করে খেলে যথেষ্ট। বাবাই কালো মেঘ খাবে, খাওয়া ভালো তো। আমি এখন খেলাম এই যে বন ফুলের মধু, এইটা আমাকে কে দিয়েছিল বলতো ভাই? সামডেন, এটা আমাকে সামডেন কিনে দিয়েছিল। সোনা ভাই, আর আজকে অফিসে অনেক কাজের চাপ ছিল বলে আপনাদের কাউকে সামডেন কেউ দেখাতে পারেনি, আর অন্য কাউকেও দেখাতে পারিনি। একটু বিস্কুটটা খেয়ে নিই তাড়াতাড়ি, খিদে লেগে গেছে, ভাত হয়ে গেলে বাটা দিয়ে খাবো। এই যে চা রেডি হয়ে গেছে, চার কাপ চা, চার কাপ চা আমরা সবাই মিলে খাবো, তাই তো বুড়ি? পান করবো, পান করবো, খাবো না পান করবো। একই চাদর, একই চশমা, একই চুল, একই কানের দুল, সব কিছু পরে আসছো। চুল তো চেঞ্জ করতে পারো, কেমন করে? বাবাই দেখো না প্রত্যেক দিন চেঞ্জ করে। কলপ লাগায়, কলপ লাগাও না ভাই। এই যে আমরা সবাই চা খেলাম, গ্রিন টি, আর নিসার্গের জন্য নিয়ে এসেছে কফি। এই যে দুধ কফি, মানে কফি, ঠিক আছে। এবার নিসার্গ খাবে, নিসার্গ বাবা খেয়ে না বাবা। এই যে বুড়ি রান্না করছে, আর আমি বলেছিলাম আজকে কি রান্না করতে বলেছিলাম বলতো? বাটা, এটা কচু পাতার শাক, মানে কচু পাতা আর কুমড়ো পাতা মিক্স করে কালো জিরে রসুন লঙ্কা এগুলো দিয়ে বাটা হবে, ঠিক আছে? বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এটার মধ্যে আছে সকালে ডিমের কারি, হ্যাঁ ডিমের ঝোল, এইটা মাংস আমি খাবো না, আমি পচা মাংস খাই না। এটা আছে ডালের শাক, এটার মধ্যে আছে ঝিঙে, সবকিছু সকালে শুধু এখন বাটাটা, এখন